হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো রয়েছো। আজকে তোমাদের বেড়াতে নিয়ে যাচ্ছি বালাসরের ইমামি জগন্নাথ মন্দিরে। আশা করি ভিডিওটা তোমাদের সবাইয়েরই ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সবার প্রথম আমার ভিডিও তোমার কাছে পৌঁছতে পারে। তাহলে ভিডিওটা শুরু করা যাক। বালাসরে ইমামি জগন্নাথ মন্দির যদি ঘুরতে চাও তাহলে বলবো সন্ধ্যেবেলার টাইমে আসতে পারলে খুবই ভালো হয়, কারণ এখানকার প্রাকৃতিক পরিবেশ এবং আলোকসজ্জা এটা একটা নতুন রূপদান করেছে। এটা দেখতে কিছুটা পুরীর মতোই দেখতে। এটি বালাসরে অবস্থিত, সেমভাবেই পুরী অনুরূপেই বানানো হয়েছে এই জগন্নাথ মন্দিরটি। এই জগন্নাথ মন্দিরটির পাশে রয়েছে পাঁচটি ছোট ছোট মন্দির, জগন্নাথ মন্দিরের অনুরূপেই রয়েছে। সামনে রয়েছে দেখতে পাচ্ছ গরুড় স্তম্ভ, একটু এগোলেই আমরা দেখতে পাচ্ছি পুরী মন্দিরে এখন আরতির টাইম রয়েছে। এরপর আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে। কাশী বিশ্বনাথ মন্দিরে এখন আরতি চলছে, ভোগ আরতি চলছে, তাই মন্দিরটা কিছু টাইমের জন্য বন্ধ রয়েছে। এরপর আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি। এখানে রয়েছে মা বিমলা দেবীর মন্দির, সেম রূপ জগন্নাথের মতোই রয়েছে। জগন্নাথ মন্দিরে যেরকম পুরীর জগন্নাথ মন্দির যেরকম রয়েছে, মা বিমলা দেবীর মন্দির যেরকম ভাবে রয়েছে এখানেও সেম ভাবেই রয়েছে। অসম্ভব সুন্দর এই মন্দিরের স্থাপত্য এবং আলোকসজ্জা একটা নতুন মাত্রায় রূপদান করেছে এই মন্দিরে। এখন আমরা প্রবেশ করছি মা বিমলা দেবীর মন্দিরে। এরপর আমরা এগিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শন করব। তখন বন্ধ ছিল মন্দিরের দুয়ার, এখন খুলে দেওয়া হয়েছে কাশী বিশ্বনাথ মন্দির। অসম্ভব সুন্দর এই কাশী বিশ্বনাথ মন্দিরটি। সামনে রয়েছে মা হর পার্বতীর মূর্তি রয়েছে এবং সামনে রয়েছে রঞ্জিত মহারাজ। এরপর আমরা বেরিয়ে এগিয়ে গেলাম। আরেকটা সুন্দর মন্দির দর্শনের জন্য এটা রয়েছে বজরংবলীর মন্দির। অসম্ভব সুন্দর এই বজরংবলী মূর্তিটি, যা অন্যান্য বজরংবলী মূর্তি থেকে সম্পূর্ণ আলাদা ধরনের গাছ বেশি রয়েছে। এরপর আমরা এগিয়ে যাচ্ছি আরেকটা সুন্দর মন্দির দর্শন। এই মন্দিরের সব মন্দিরের একই রূপ ধরে তৈরি হয়েছে, পাথর কেটে কেটে তৈরি বানানো এটা। এখন আমরা যে মন্দিরে প্রবেশ করছি গণপতির মন্দির, গণেশজির মন্দির রয়েছে। অসম্ভব সুন্দর একটি পাথরের মূর্তি রয়েছে গণেশজির মন্দির, তো মাথায় রয়েছে সুন্দর একটি চানোয়া টাঙানো রয়েছে। অসম্ভব সুন্দর এই চানোয়াটি। এরপর আমরা এগোচ্ছি আরেকটা মন্দির দর্শনের জন্য। একসাথে
সাথে সাথে আবার পুরীর মন্দিরের চারপাশের নিউ পুরীর যে মন্দিরের জগন্নাথ মন্দিরের চারপাশটাও দেখে নিচ্ছি। এখন আমরা যাচ্ছি গজলক্ষ্মী টেম্পল, অর্থাৎ গজলক্ষ্মী, গজলক্ষ্মী, এই গজলক্ষ্মী হল মা ধন সম্পত্তির যে অধিষ্ঠাত্রী দেবী মা লক্ষ্মী, এই তার মন্দির। উপরে রয়েছে ধান সৃষ্টি অসম্ভব সুন্দর একটি কারুকার্য। এরপর আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাব। মন্দির দর্শন হয়ে যাওয়ার পর আমরা মূল মন্দির দর্শনের জন্য এগিয়ে যাব, জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। কিন্তু মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ নেই, তাই দূর থেকে যতটা তোলা যাচ্ছে আমি সেটুকুই তোমাদের দেখাতে পারছি। আমরা পুরীর মন্দির হয়তো এত ডিটেলসে আমরা দেখতে পাই না, পুরীর মন্দিরের ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই, কিন্তু নিউ পুরী এসে অনেকের পুরীর স্বাদটা মিটবে। পুরীর মন্দিরের মতো অতটা বড় না হলেও অসম্ভব সুন্দর এই মন্দিরটি, আর অসম্ভব সুন্দর কারুকার্যে পরিপূর্ণ। এটাই হলো সেই জগন্নাথ মন্দিরের গেট। বিভিন্ন রকমের কালারে রয়েছে এই গেটটি, অসম্ভব সুন্দর। একদিক থেকে যাওয়ার রাস্তা এবং একদিক থেকে আসার রাস্তা রয়েছে। আস্তে আস্তে করে আমরা এগোচ্ছি পুরীর মন্দিরের গেটে। আস্তে আস্তে দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দর কারুকার্য, এত সুন্দর কারুকার্য যে কারণে মন ভরে উঠবে। সামনে রয়েছে গরুর স্ট্যাচু, এটাই হচ্ছে জগন্নাথ, পুরীর জগন্নাথ মন্দিরের মূর্তি জগন্নাথ দেব, আর এটা হলো নিউ পুরীর জগন্নাথ মন্দিরের মূর্তি। যারা ঘুরতে আসতে চাও পুরীর মন্দির, যারা ঠিকঠাক করে দেখতে পারোনি, যাদের জগন্নাথ দেবকে দর্শনের ইচ্ছে থাকবে, তারা নিউ পুরীতে এসে ঘুরে যেতে পারো। আশা করি এই মন্দিরে এলে সবাইয়েরই জগন্নাথ দর্শনে মনটা শান্ত হয়ে উঠবে। আশা করি সবাইয়ের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে জানিও কেমন হয়েছে। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো।